নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড় খবর হলো রেশনে এবার থেকে চাল দেওয়া হবে মাসে প্রতি জনকে পাঁচ কেজি করে চাল দেওয়া হবে বা প্রত্যেক কার্ডে পাঁচ কেজি করে চাল দেওয়া হবে এমনই কিন্তু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বিস্তারিত আপডেটটি আমরা দেখে নেব তবে তার আগে আপনাদের কী কী ধরনের কার্ড রয়েছে বা এস পি এইচ এইচ না পি এইচ এইচ না আর কে এস ওয়াই ওয়ান না আর কে এস ওয়াই টু না অন্যান্য এ এ ওয়াই যেটা রয়েছে সে কী ধরনের কার্ড রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন এবং আপনারা কত কেজি করে চাল বা গম পান সেটাও কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন তো এবার যে আপডেটটি আসছে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এবার থেকে প্রত্যেকটা কার্ডে বা প্রত্যেকজন মাসে পাঁচ কেজি করে চাল পাবেন সেটা আমরা বিস্তারিত জেনে নেব রেশনের চাল মাসে জন প্রতি পাঁচ কেজি করে দেওয়া হবে এমনই একটা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন রেশনে যারা আগে দু টাকা কেজি দরে চাল পেতেন তাদের সবাই মাসে জন প্রতি পাঁচ কেজি করে চাল পাবেন আগামী সেপ্টেম্বর পর্যন্ত এই চাল বিনামূল্যে পাওয়া যাবে শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা জানিয়ে যে দিয়েছেন আপনাদের আরও একবার জানাবো যে রেশনে যারা আগে দু টাকা কেজি দরে চাল পেতেন তাদের সবাই মাসের জনপ্রতি জনপ্রতি মানে বুঝতে পারছেন প্রত্যেকটা কার্ডের জন্য পাঁচ কেজি করে চাল পাওয়া যাবে পাঁচ কেজি করে চাল পাবেন সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে এই চাল পাওয়া যাবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা কিন্তু শুক্রবার জানিয়েছেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড়ো আপডেট দু কেজি চালের জায়গায় কিন্তু পাঁচ কেজি করে চাল দেওয়া হবে কথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী জেলাশাসক ও পুলিশ সুপারদের এই চাল বিলি তদারকি করার নির্দেশ দিয়েছেন রেশন দোকানে ভিড় এড়াতে একশো দিনের কর্মীদের কাজে লাগিয়ে পাঁচ কেজি চালের প্যাকেট দেওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন রেশনের চাল লুট করে অনেকে ত্রাণ দিচ্ছেন যে দলেরই হোক আমি কিন্তু ছাড়ব না যদি ত্রাণ দিতেই হয় নিজের পকেটের টাকায় দিন রেশন গ্রাহকেরা সরাসরি চাল পাবেন পুরো কাউন্সিলর ও পঞ্চায়েত সদস্যরা অনেক জায়গায় চাল চেয়ে চাপ দিচ্ছেন বলে আগেই সরকারের কাছে অভিযোগ জানিয়েছিল রেশন ডিলারদের সংগঠন সরকার যে রেশনে চাল বিলি নিয়ে তৎপর তা বোঝাতে মুখ্যমন্ত্রী এদিন নিজেই ভবনীপুর এলাকায় একটি রেশন দোকানে পরিদর্শনে যান রাজ্যে প্রায় সাড়ে আট কোটি মানুষ বিনা পয়সায় ছ মাস রেশনে চাল পাবেন এর আগে সরকার দু কেজি চাল ও তিন কেজি গম বা আটা দেওয়ার কথা ঘোষণা করেছিল এপ্রিলে কোথাও কোথাও দুপারে তা দেওয়া হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তের এই মুহূর্তে সবথেকে বড় আপডেট এইবার থেকে কিন্তু আপনারা মাসে পাঁচ কেজি করে চাল পাবেন প্রত্যেকটা কার্ডের জন্য বা প্রত্যেক জোন পিছু মাথা পিছু আপনারা পাঁচ কেজি করে চাল পাবেন এবং সেক্ষেত্রে যদি আপনারা যদি না পান তাহলে অবশ্যই আপনাদের উদ্বোধন দিয়ে কর্তৃপক্ষ থাকবে সেখানে গিয়ে আপনারা অভিযোগ জানাবেন আপনাদের ফুড সাপ্লাই অফিসে বা বিডিও অফিসে বা পুলিশ স্টেশনে গিয়ে কিন্তু আপনারা অভিযোগ জানাতে পারেন সে সঙ্গে সরকার থেকে কিন্তু একটা টোল ফ্রি নাম্বারও দেওয়া হয়েছে তো আপনারা চলে আসবেন প্রথমে ডাব্লিউ বিপিডিএস ডট জিও বি ডট ইন যেটি সরকারি ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা নিচের দিকে কল করবেন নিচের দিকে স্কল করলে দেখবেন লেখা আছে টোল ফ্রি নাম্বার বলে আছে আপনাদের আমি দেখাবো দেখতে পাচ্ছেন ফোন নাম্বার এখানে দিয়ে আছে আঠেরোশো তিনশো পঁয়তাল্লিশ আর একটা আছে ফাইভ ফাইভ জিরো ফাইভ এই একটা নাম্বার রয়েছে আর একটা আছে ওয়ান নাইন সিক্স সেভেন এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো নাম্বারে আপনারা ফোন করবেন ফোন করে আপনাদের অভিযোগ যা থাকবে আপনার অভিযোগ জানতে পারবেন আপনাদের নাম্বার দুটো আমি আরও একবার বলে দেবো আঠারোশো তিনশো পঁয়তাল্লিশ ফাইভ ফাইভ জিরো ফাইভ এ একটা নাম্বার আর একটা আছে ওয়ান নাইন সিক্স সেভেন এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো নাম্বারে আপনারা ফোন করবেন ফোন করে আপনাদের যদি কোনো অভিযোগ থাকে আপনারা যদি মাল যদি ঠিকঠাক যদি না পান তাহলে অবশ্যই আপনার এই নাম্বারগুলোতে কিন্তু অভিযোগ জানাবেন অথবা আপনাদের যে উর্ধোধন কর্তৃপক্ষ থাকবে বিডিও তারপরে আপনাদের পুলিশ স্টেশন বা আপনাদের যেটা বলা হচ্ছে ফুড সাপ্লাই অফিস সেখানে গিয়ে কিন্তু আপনারা অভিযোগ জানাতে পারেন তো ছিল এই মুহূর্তের একটা আপডেট এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর আপনাদের কী ধরনের রেশন কার্ড রয়েছে এস পি এইচএইচ না পি এইচ এইচ না আর কে এস ওয়ান না এ এ ওয়াই অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং সে সঙ্গে আপনারা কত কেজি করে চাল বা গম পাউন্ড সেটাও কিন্তু এই ভিডিও কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন যাতে প্রত্যেক মানুষ যাতে জানতে পারে যে এবার থেকে কিন্তু পাঁচ কেজি করে চাল দেওয়া হবে রেশন এবং সেটাও বিনামূল্যে একদমই দেওয়া হবে ছ মাস পর্যন্ত অর্থাৎ সেপ্টেম্বর মাস পর্যন্ত সেই চাল দেওয়া হবে তো অবশ্যই ভিডিওটি অনেক শেয়ার করবেন আর আমাদের লাল লালগুলো ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটের ততক্ষণের জন্য বন্ধ মাত্রাম জায় হিনটা